আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে চেঞ্জ ওভার সুইচ কানেকশনের নিয়ম দেখাবো এবং কিভাবে এই চেঞ্জ ওভার সুইচ কানেকশন করলে দুর্ঘটনা বা শর্ট সার্কিট হওয়ার ঝুঁকি কম থাকবে চেঞ্জ ওভার সুইচকে সংক্ষেপে কস বলা হয় এস এর পুনরূপ হলো চেঞ্জ ওভার সুইচ চেঞ্জ ওভার সুইচের সিম্বল হলো টু এ সুইচের মতো চেঞ্জ ওভার সুইচের টার্মিনালগুলো কীরকম থাকে আমি সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে দেখাচ্ছি চেঞ্জ সুইচের টার্মিনালগুলো তিনটা সারিতে থাকে এই পাশের এবং এই পাশের এই দুই পাশের টার্মিনালে সোর্স থেকে বিদ্যুৎ সরবরাহ হবে এবং মধ্যবর্তী টার্মিনালগুলো থেকে লোডে বিদ্যুৎ সরবরাহ হবে আর এই মধ্যবর্তী টার্মিনালগুলোর সাথে এই হাতল দেয়া থাকে এই টার্মিনালে এক সোর্স থেকে বিদ্যুৎ সরবরাহ হয় এই পাশের সোর্স আমি পিডিবি ধরে নিলাম আর এই পাশের সোর্সটাকে আমি জেনারেটর ধরে নিলাম এই চেঞ্জ ওভারের মূল কাজ হলো লাইন পরিবর্তন করে লোড চালানো আর এই মধ্যবর্তী টার্মিনাল থেকে লোডে সরবরাহ হবে এ জায়গায় আমি একটি বাতি দিয়ে দেখিয়েছি এই ফেস নিয়ে যদি আপনি পাশরুমের পাঁচটা সুইচ বোর্ডে বা মোটরে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই চেঞ্জ ওভার সুইচের মাধ্যমে ওই লোডগুলো কন্ট্রোল হবে সম্মানিত ভিওর্স এখন এই চেঞ্জ ওভার সুইচটি আপনাদের প্র্যাকটিক্যালি কানেকশন করে দেখাবো চেঞ্জ ওভার সুইচটির এই দুই পাশেই স্ক্রু দিয়ে লাগানো থাকে এই স্ক্রুগুলো লুজ করলে আপনি উপরের আপনি ফ্রেমটা খুলতে পারবেন এই হাতলটা লাগিয়ে দিলাম এই দেখেন ভিতরের কন্ডিশন এই হাতলটি মধ্যবর্তী অবস্থানে আছে এর মানে এখন দুপাশেই এনো কন্ডিশনে আছে নর্মালি ওপেন আপনি হাতলটি যদি ডান দিকে দেন সেক্ষেত্রে দেখা যায় এই পাশটা আপনার এনসি হয়ে গেছে এই পাতিগুলো দেখা যায় একটার সাথে একটা লেগে গেছে তার মানে আপনার এ পাশ থেকে যে আপনি সোর্সটা দেবেন এই সোর্স থেকে আপনার লোডে বিদ্যুৎ সরবরাহ হবে হাতলটি যখন এই বাম দিকে দেবেন তখন দেখা যায় আপনার এ পাশে কিন্তু শর্ট হয়ে গেছে আপনি এ পাশ থেকে যে সোর্স দেবেন ওই সোর্স থেকে তখন লোডে বিদ্যুৎ সরবরাহ হবে এই চেঞ্জ ওভার সুইচ মূলত শপিং মল দোকানপাট বাসাবাড়িতে ব্যবহার করা হয় এর কারণ হল যখন পিডিবির লাইন বা মেইন লাইন থাকে তখন দেখা যায় এই মেইন লাইন থেকে লোডে সবসময় বিদ্যুৎ সরবরাহ হয় যখন লোডশেডিং হয়ে দেয় তখন জেনারেটার চালু করে শুধু হাতলটি ঘুরিয়ে দিলেই কিন্তু আপনার জেনারেটারের মাধ্যমে লোডটি চলতে থাকে আপনাদের প্র্যাকটিক্যালি কানেকশন করে দেখাবো এ জায়গায় আমি লোড হিসাবে দেখানোর জন্য একটা বাতি নিয়েছি এই বাতিটি আমি দুইটি সোর্সের মাধ্যমে জ্বালাব আমি এই কেবলগুলোতে কেবল লাগ লাগিয়ে নিয়েছি এই কেবল লাগ লাগানোর অনেক সুবিধা আছে কেবল লাগ ছাড়া যদি আপনি কানেকশন করেন লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থাকে অনেক আর কেবল লাগ লাগিয়ে কাজ করলে আপনার কানেকশনটি মজবুত হয়ে থাকবে অনেক দিন টিকসই হবে লুজ কানেকশন হবে না যখনই আপনারা কাজ করবেন অবশ্যই কেবল লাগ ব্যবহার করবেন আর দুইটি সোর্স দেখানোর জন্য আমি দুইটি টুপিন প্লাগ নিয়েছি এই পাশের সকেটটি থেকে যে সোর্সটি নেব ওই সোর্সটি ধরে নেব মেইন লাইন পিডিবি বা আরিবি আর এই সকেটটি থেকে যে লাইনটি নেব সেটা ধরে নেব জেনারেটর লাইন কানেকশনটি করে আপনাদের দেখাচ্ছি সম্মানিত ভিওরস ভিডিওটি লং হয়ে যাবে তাই আমি কানেকশন করে নিয়েছি এ জায়গায় দেখেন এই মধ্যবর্তী টার্মিনাল থেকে আমি লোডে সরবরাহ দিছি এ জায়গায় আমি একটা বাতি রেখেছি আপনি চাইলে এই ফেসটা পাশরুমের পাঁচটা সুইচবোর্ড বা আপনি মোটরে নিয়ে যেতে পারবেন আর আমি দুই পাশে আমি সোর্স থেকে সরবরাহ করছি এই সোর্সটা ধরে নিয়েছি আমি জেনারেটরের আর এই সোর্সটা ধরে নিয়েছি আমি মেইন লাইন পিডিবি আর ইবি নেস্কো যেটাই হোক না কেন এ পাশে আমি সিম্বল লিখে রেখেছি যখন এই কাজগুলো করবেন অবশ্যই এই টার্মিনালে ক্যাবল লাগ ব্যবহার করবেন কেবল লাগ ব্যবহার না করলে লুজ কানেকশন হওয়ার সম্ভাবনা থাকে এই মধ্যবর্তী টার্মিনালে ও লাগ ব্যবহার করেছি এবং এই দুই পাশে ইউ লাগ ব্যবহার করেছি এখন আমি আপনাদের এই লোডটি চালিয়ে দেখাবো দুইটা সোর্সের মাধ্যমে আমি কভারটি লাগিয়ে নিয়েছি এই কভারটি লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা এই স্কুলের সাথে বসে যাবে প্রথমে এই মেইন লাইন বা পিডিবির মাধ্যমে বাতিটি জ্বলবে এরপরে যখন লোডশেডিং হবে লোডশেডিং মানে আমি এই টুপিন প্লাগটা উঠিয়ে দেব এরপরে জেনারেটরের মাধ্যমে বাতিটি জ্বালাবো এরপরে দেখব জেনারেটর চলাকালীন যদি বিদ্যুৎ চলে আসে তাহলে কোনো অ্যাফেক্ট হবে কি না বা দুইটা সোর্স একসাথে দিয়ে দেখাবো ক্লিয়ার বোধার সুবিধার্থে আমি চেঞ্জ ওভারের কভারেও জি এবং পিডিবি লিখে রেখেছি জেনারেটর আর এ পাশে আসলে পিটিবি বা মেইন লাইন প্রথমে লোডটি চলবে মেইন লাইনের মাধ্যমে এই দেখুন হাতলটি যখন আমি এই দিকে ঘুরিয়ে তখন লোডটি মেইন লাইনের মাধ্যমে চলতেছে সবসময় হাতলটি এই দিকেই ঘোরানো থাকবে এরপর যখন লোডশেডিং হবে আমি এ জায়গায় এই টুপিন প্লাগটি উঠিয়ে দেখাবো এখন আমি জেনারেটরের সোর্সটি দেব এই চেঞ্জ ওভার সুইচের লাইন আনার আগে অবশ্যই আপনি সার্কিট ব্রেকার ব্যবহার করবেন এখন এই হাতলটি এই জি লেখা এই দিকে নিয়ে যাবো এই মধ্যবর্তী অপ্পোজিশন এরপরে জেনারেটর এখন এই লোডটি জেনারেটরের মাধ্যমে চলতেছে জেনারেটর আপনি অটোমেটিক বা ম্যানুয়ালি যেভাবেই চালু করেন না কেন এই চেঞ্জ ওভারটা ম্যানুয়াল প্রসেস এই ম্যানুয়ালের পরিবর্তে বর্তমানে অটো চেঞ্জ ওভার বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় অটো চেঞ্জ ওভারে মূলত জেনারেটার আপনি অটোমেটিক বা ম্যানুয়ালি যেভাবেই চালু করেন না কেন এই সুইচিংটা অটোমেটিক হবে এ এদায় যেমন হাতল দিয়ে অন অফ করা লাগতেছে অটো চেঞ্জ ওভারে অটোমেটিক কাজ হবে এই জেনারেটার চলাকালীন যদি বিদ্যুৎ চলে আসে আমি এই সোর্সটিও লাগিয়ে দিচ্ছি এখন কিন্তু লোডটি জেনারেটারের মাধ্যমে চলতেছে যদি বিদ্যুৎ চলে আসে তাহলে কিন্তু এপাশের পাশের টার্মিনাল অবস্থান করবে লোডে কিন্তু সরবরাহ হবে না তাহলে হাতলটি আবার এই দিকে ঘুরিয়ে দিতে হবে এখন কিন্তু জেনারেটর চলতে থাকলেও লোডটি আপনার পিডিবির মাধ্যমে চলবে সম্মানিত ভিওর্স আশা করি এই ম্যানুয়াল চেঞ্জ ওভারের কাজ সম্পর্কে ক্লিয়ার ধারণা পেয়েছেন এই ইলেকট্রিক্যাল সেক্টরের নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম